देखें जरा अकाज कुकाज करे तारा कोनो एकटा विषय देखे भावे एटा एइटुकु घेटे आछे ए बाबा भारी अन्याय ना ना ठीक होच्छे ना आमी एटार मध्य ढुके पड़े एटाके गुंतिये आरो बेशी करे घेटे दिए एकेबारे घेटे घ करे दिई। आजके जे विषयटा निये कथा बोलबो सेटाओ अनेकटा एरकमई एकटा ब्यापार। शेष कयेक बछर धरे आमादेर राज्येर मुख्यमंत्री एबं राज्यपालेर मध्ये जे तर्कातर्की खिटिमिटि लेगेई चलेछे सेटा आमादेर कारोरई अजाना नय, ताई सेई गल्प नतुन करे आर फेदे बसछि ना। तार कारणटा होच्छे आजकल तेरे मेरे झगड़ा के चर्चे हर जुबान पर, सबको मालूम है और सबको खबर हो गई तो क्या। एबार तो क्या नाकि एई कथाटा आबार उठे आसछे केन, तार उत्तरटा होच्छे एई मुहूर्ते आमादेर राज्येर जे समस्त सरकारी विश्वविद्यालयगुली रयेछे तार आचार्य पदे रयेछेन आमादेर राज्येर राज्यपाल। सेखान थेके जगुबाबू के टाटा बाई बाई करे मुख्यमंत्री निजे सेई पदे बसते चाइछेन। सेई एकटा दाबी सेई एकटा कथा एई मुहूर्ते उठे आसछे, केन किभाबे कि होच्छे सेटाई आमरा एकटु भेंगे देखार चेष्टा करब। एबार प्रथम प्रश्नटा होच्छे प्लानटा कि। आमादेर राज्य शिक्षामंत्री ब्रात्य बसु किछुदिन आगेई बोलेछेन मंत्रिसभाय सर्वसम्मतिक्रमे एकटी सिद्धान्त नेওয়া হয়েছে जे पश्चिमबंगेर विभिन्न सरकारी जे विश्वविद्यालयगुली रयेছে तार आचार्य पदे राज्यपाल रयेछेन। राज्यपालके सेखान थेके सरिये मुख्यमंत्रीके आचार्य पदे निये आसार जोन्नो विधानसभाय बिल पेश करा हबे। एबार एई जे सेंटेंसटा एई जे कथाटा एटाके एकटु भेंगे देखुन। मंत्रिसभा तृणमूल कॉग्रेसের এখানে মন্ত্রিসভায় মেজরিটি রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। যেরকম আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকার ফলে তাদের যখন যে বিলটাকে ঠিক বলে মনে হয়েছে সেটাকে তারা পেশ করেছেন। এখানেও সেরকমই তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং সেখান থেকেই এই সিদ্ধান্তটা বেরিয়ে এসেছে। সবটাই নাম্বারের ব্যাপার, তৃণমূল কংগ্রেসের কাছে সেই মেজরিটি রয়েছে। 2019 মানে এর আগেও কিন্তু একবার পার্থ চট্টোপাধ্যায়ের হাত দিয়ে আমাদের রাজ্যপালের ক্ষমতাকে ছাঁটা হয়েছিল, কিন্তু এইবারে একেবারে 16 কলা পূর্ণ করার দিকে এগোনোর চেষ্টা করা হচ্ছে। আরও একবার বলে দিই, এই যে রাজ্যপালকে সরিয়ে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে আনার কথা হচ্ছে এটা কিন্তু আমাদের রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির জন্য, যেখানে আচার্য পদে থাকেন রাজ্যপাল, সেখান থেকেই রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আনার কথা বলা হচ্ছে। এবার আমাদের রাজ্যে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তার মধ্যে কলকাতা ইউনিভার্সিটি আছে, বর্ধমান ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে এবং তার সঙ্গে আরও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা কি রাজ্য সরকার করতে পারে, মানে এইদিকে কি এগোনো যেতে পারে, টেকনিক্যালি এটা হতে পারে কি, নাকি পশ্চিমবঙ্গেই প্রথম এরকম কাণ্ডকারখানা দেখতে পাওয়া যাচ্ছে। টেকনিক্যালি এর উত্তরটা হচ্ছে যে হ্যাঁ হতে পারে। বিভিন্ন রাজ্যে যেখানে দেখা গেছে যে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা সংঘাতের জায়গা তৈরি হয়েছে সেখানে এই ধরনের কিছু উদাহরণ দেখতে পাওয়া গেছে। কিন্তু প্রশ্নটা এইভাবে করা উচিত যে এই যে রাজ্যপালকে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে সেখানে বসানোর কথা বলা হচ্ছে এটা কি নর্মাল প্র্যাকটিস, এটা কি প্রায়ই হয়ে থাকে? এর উত্তরটা হচ্ছে না, এটা কিন্তু একেবারেই নর্মাল প্র্যাকটিস নয়। বিভিন্ন রাজ্যে যেখানে দেখা গেছে যে রাজ্যপালের সঙ্গে রাজ্যের শাসক দলের একটা সংঘাতের জায়গা তৈরি হয়েছে সেখানে কিন্তু আমরা এই ধরনের উদাহরণ দেখতে পেয়েছি। যেমন দুটো তরজা উঠে আসছে এই মুহূর্তে, একটা কেরালার এবং আরেকটা তামিলনাড়ু। কেরালার রাজ্যপাল তিনি রেগে মেগে কাঁই হয়ে একদিন মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন যে আমি আচার্য পদ থেকে সরে যেতে চাই, এক্ষুনি তোমরা এইসব ব্যবস্থা করো, আমি আচার্য পদ থেকে সরে যাব, তোমরা তো এমনিই পলিটিক্যালি এখানে নাক গলাচ্ছ, নাক গলাও, আমি না থাকলে তো আর কেউ বলার মতো থাকবে না, অতএব আমি আচার্য পদে আর থাকবো না। এবং এটাও কিন্তু একদিনে হয়নি, অনেক দিন ধরে খিটিমিটি লাগতে লাগতে তারপরে একটা জায়গায় গিয়ে বিষয়টা বার্স্ট করে এবং রাজ্যপাল এই কথা বলেন। যাই হোক, তারপরে বিষয়টা একটা সুরাহার দিকে এগোয়, ম্যাটারটা শান্ত হয়, কিন্তু তারপরেও কিছু সময় আগেই কেরালাতে আবার এটা নিয়ে কিন্তু নতুন করে খিটিমিটি কেস জন্ডিস হওয়া শুরু হয়েছে। মানে বুঝতেই পারছেন সেখানেও একটা সংঘাতের জায়গা কিন্তু এখনও রয়েছে। এরপরে আসে তামিলনাড়ুর ঘটনায়। তামিলনাড়ুর যিনি মুখ্যমন্ত্রী তিনি আবার এক কাঠি ওপরে, তিনি কি করলেন, তিনি তার মেজরিটি দিয়ে তার মন্ত্রিসভা থেকে একটা বিল পাশ করিয়ে নিলেন যে বিভিন্ন যে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তামিলনাড়ুতে সেখানে উপাচার্য নিয়োগ করার ক্ষমতা থাকবে রাজ্য সরকারের কাছে। মানে আগে যেটা রাজ্যপালের হাতে ছিল সেই ক্ষমতা এবার থেকে থাকবে রাজ্য সরকারের হাতে। তার মানে তামিলনাড়ুতে রাজ্যপালকে আচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি, কিন্তু রাজ্যপালের যে প্রশাসনিক ক্ষমতা ছিল সেইটাকে কমিয়ে দেওয়া হলো, ক্ষমতা নিয়ে নেওয়া হলো রাজ্য সরকারের হাতে। এবার এইখানে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে পারছেন, আগেই বললাম যে এরকম ঘটনা দেখা গেছে যখন রাজ্যের শাসক দলের সঙ্গে রাজ্যপালের একটা সংঘাতের জায়গা তৈরি হয়েছে এবং যা উদাহরণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তাতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সমস্ত রাজ্যগুলোতে বিরোধী দল ক্ষমতায় রয়েছে, মানে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি, বিজেপির বিরোধী দল যারা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানেই কিন্তু এরকম সংঘাতের জায়গা তৈরি হচ্ছে, কারণ সেই সমস্ত রাজ্যে বারবার রাজ্য সরকারের তরফ থেকে বা রাজ্যের শাসক দলের তরফ থেকে এই অভিযোগ উঠে আসছে যে রাজ্যপাল রাজ্যে বসে কেন্দ্রীয় সরকারের তাবেদারি করছেন যেখানে রাজ্যপাল হিসেবে তার নিরপেক্ষ থাকার কথা। এইবারে আমাদের রাজ্যের কথায় আসি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে যে সংঘাত সেটা আমরা অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি। এখানে কে ঠিক কে বেঠিক সেই প্রশ্নে যাচ্ছি না, কারণ বারংবার আমরা দেখেছি দুজনেই দুজনের পদমর্যাদা ভুলে গিয়ে কলতলার ঝগড়ার মধ্যে নেমে পড়েছেন। কিন্তু এর আগে যে দুটো রাজ্যের কথা বললাম সেখানেও কিন্তু এই ড্রাস্টিক মেজার নেওয়া হয়নি যে রাজ্যপালকে একেবারে আচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হবে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির এবং সেখানে মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা হবে। তাহলে আমাদের রাজ্যে হঠাৎ করে এই পদক্ষেপের দিকে এগোনোর কারণটা কি? এর কারণ খুঁজতে গিয়ে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে যে নানান রকম ঘটনা ঘটেছে তারই একটা কিন্তু আপনারাও দেখতে পাবেন। আর সেটা হচ্ছে রাজ্যপাল কদিন আগে একবার টুইট করেছিলেন, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি টুইট করেছিলেন এবং সেখানে একটি অভিযোগ জানিয়েছিলেন যে আমাদের রাজ্যের 25টি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ 25টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করার ক্ষেত্রে আইন মানা হয়নি। তখনও পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে ব্লক করেননি টুইটারে, এবং টুইটারে জগদীপ ধনখড় এই আইন মানা হয়নিটা লেখার সঙ্গে সঙ্গে আরও বলেছিলেন, আরও অভিযোগ এনেছিলেন, আর সেগুলো হচ্ছে আমাদের রাজ্যের রাজ্য সরকারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার এবং বিভিন্ন জায়গায় আমাদের রাজ্য সরকারের দাদাগিরি, থুড়ি, দিদিগিরির। তখন থেকেই মনে হয় আমাদের রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী তককে তককে বসেছিলেন এবং এখন এই পন্থা অবলম্বন করার দিকে তারা এগিয়ে যাচ্ছেন। কিন্তু এই যে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে নিয়ে আসার যে কথাটা বলা হচ্ছে, যে দাবি করা হচ্ছে, এইটা কিন্তু আরও ভয়ঙ্কর আগামীর দিকে আঙুল তোলে। কারণ রাজ্যপাল টেকনিক্যালি খাতায় কলমে কিন্তু একটি রাজনৈতিক পদ নয়। যিনি রাজ্যপাল হচ্ছেন তার ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতে পারে, তার রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু প্রশাসনিকভাবে একজন রাজ্যপালের রাজনৈতিক ক্ষমতা কিন্তু খুবই কম। কিন্তু একজন মুখ্যমন্ত্রী তিনি যদি এই পদে আসেন, একজন মুখ্যমন্ত্রী কিন্তু খুব ক্লিয়ার কাট, খুব পরিষ্কারভাবে একটা রাজনৈতিক দল থেকে উঠে আসছে, একটা রাজনৈতিক দিক থেকে উঠে আসছেন। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের দলনেত্রীও বটে। তাহলে এই জায়গাটায় যদি রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসেন তাহলে একটা ওয়াকওভার পাওয়ার মতো জায়গা তৈরি হবে না? দুর্নীতির পরিসর বাড়ার একটা জায়গা তৈরি হবে না? পলিটিক্যালি মোটিভেটেড, ডিরেক্টলি পলিটিক্যালি মোটিভেটেড অ্যাপয়েন্টমেন্টের একটা জায়গা কি তৈরি হবে না? এবং তারই সঙ্গে আরেকটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ যারা আমাদের রাজ্যের শাসক দল তাদের ছাত্র সংগঠন রয়েছে, এবং তারই সঙ্গে এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে যোগ্যতার। আমি যদি বলি যে একটা বহু পুরনো, বহু প্রচলিত প্রশাসনিক নিয়ম আমি ভাঙতে চলেছি, তাহলে তো এই প্রশ্নটাও উঠে আসে যে আমি খারাপের থেকে আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছি না তো? শিক্ষা, বা বলা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আলাদা নজর থাকে, কারণ এই জায়গাগুলো থেকে, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি থেকে সমাজের আগামী প্রজন্মকে যেভাবে মোটিভেট করা যায়, যেভাবে চালিত করা যায়, সেটা অন্য কোনো জায়গা থেকে করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের ইতিহাসে কিন্তু শিক্ষাক্ষেত্রে অনধিকার চর্চা, শিক্ষাক্ষেত্রে রাজনীতির অনধিকার চর্চা, রাজনৈতিক প্রভাব, এর একটা ইতিহাস রয়েছে, এটা কিন্তু এড়ানো যায়নি। বামেদের সময় শিক্ষাক্ষেত্রে অনিল বিশ্বাসের কাজকর্ম, যেটাকে বলা হতো তখন বহু বিতর্কিত অনিল আয়ন, সেইটার কথা কিন্তু বারবার উঠে এসেছে। বামেরা ক্ষমতাচ্যুত হওয়ার পরে বুদ্ধবাবু খুব মিহি একটা স্বীকারোক্তি করেছিলেন যে শিক্ষায় রাজনীতিকরণ সব জায়গায় আটকানো যায়নি, বেশ কিছু অবাঞ্ছিত পদক্ষেপও নেওয়া হয়েছে। এবং তারই সঙ্গে তিনি আরও একটা স্বীকারোক্তি করেছিলেন যে শহরাঞ্চলের কিছু কিছু জায়গায় এবং গ্রামাঞ্চলে নাগরিক জীবনে অবাঞ্ছিত হস্তক্ষেপও সাধারণ মানুষ ভালো করে নেননি। এইটা বুদ্ধবাবু বলেছিলেন বামেদের আমলে যে কাজগুলো হয়েছে সেটা সম্পর্কে। এরপরে বামেদেরকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, এবং শেষ কয়েক বছর ধরে কিন্তু এই তর্জা বারবার উঠে আসছে যে সেই অনিলায়নেরই একটা মডিফাইড ভার্সন এখন আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো মমতায়ন। যেমন এই যে নাগরিক জীবনে নীল সাদা রং ঢুকিয়ে দেওয়া হচ্ছে, নীল সাদা ব্রিজ হচ্ছে, নীল সাদা রঙের বাড়ি করলে কর মকুব করা হবে বলা হচ্ছে। সেখান থেকে চলে আসুন স্কুলের কথায়। রাজ্যে যতগুলো রাজ্য সরকারি স্কুল রয়েছে সেখানে সমস্ত ইউনিফর্ম হবে নীল সাদা, ইউনিফর্মের ওপরে বিশ্ব বাংলার লোগো থাকবে। সেখান থেকে চলে আসুন এসএসসি দুর্নীতির কথায়, যেখানে এখন শেষ কয়েকদিন ধরে অনেকেই এই অভিযোগ নিয়ে সামনে আসছেন যে সরকারে থাকা অনেক মন্ত্রী, যারা শাসক দলের সঙ্গে যুক্ত, এরকম অনেক নেতা নেত্রী, তারা বহুবার কিন্তু অন্যায়ভাবে নিয়ম না মেনে শিক্ষক শিক্ষিকার পদে কাউকে চাকরি দিয়ে দেওয়ার জন্য, অ্যাপয়েন্ট করে দেওয়ার জন্য কিন্তু সুপারিশ করেছেন। তাহলে এই দুর্নীতির জায়গাটা কলেজের ক্ষেত্রে যদি এখন দেখা যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে এই ক্ষমতার জায়গাটা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর হাতে চলে গেছে, তাহলে এই দুর্নীতি কলেজের মধ্যে ঢুকে একেবারে শীর্ষে পৌঁছে যাবে, সেই জায়গাটাই আরও সুগম হয়ে যাচ্ছে নাকি? রাজ্যের শাসক দল এই মুহূর্তে একটা পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করছেন যে বিশ্বভারতীর আচার্য যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য, রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য মুখ্যমন্ত্রী কেন হবেন না? এইখানে দেখা যাচ্ছে যে চাটুকারিতা যৌক্তিকতাকে একেবারে ছাড়িয়ে গেছে। प्रधानमंत्री विश्वभारतीर आचार्य एटा एकेबारे प्रथम दिन थेके हये आसछे। जवाहरलाल नेहरू थेके शुरू करे प्रत्येक प्रधानमंत्री जारा एसेछेन तारा सबाई विश्वभारतीर आचार्य हयेछेन। एर माझखाने एकटा एक्सेपशन रयेछे, सेई कथाय जाच्छि ना। जाई होक किन्तु मोद्दा कथा हच्छे प्रधानमंत्री आचार्य एकटी मात्र विश्वविद्यालय, एकटाई विश्वविद्यालय आछे जेखाने प्रधानमंत्री आचार्य एबं सेटा जे प्रधानमंत्री हन ना केन तिनिई आचार्य हबेन। किन्तु तार माने बोझा जाच्छे जे विश्वभारतीटा हच्छे एक्सेपशन, इट्स नट अ रूल। एबं एखानेओ हिसेबटा किन्तु अतटा सहज नय। प्रधानमंत्री विश्वभारतीर आचार्य किन्तु विश्वभारतीते आरो एकटा पद रयेछे विजिटर बा परिदर्शकेर पद, जेटा रयेछे राष्ट्रपतिर काछे। एबं विश्वभारतीते विभिन्न रकम जे प्रशासनिक काजकर्म जेमन उपाचार्यके नियोग करा एई क्षमता किन्तु प्रधानमंत्रीर हाते नेई, एटा रयेछे राष्ट्रपतिर हाते। যাই হোক তারপরেও প্রধানমন্ত্রী বিশ্বভারতীর আচার্য হওয়ার পরে সেখানে রাজনীতির প্রভাব পড়তে পারে এই নিয়ে বহুবার অভিযোগ উঠে এসেছে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও এই অভিযোগ করা হয়েছে, কিন্তু তাহলে তার প্রতিকারটা কি? কেন্দ্রীয় সরকার ওখানে নাক গলাচ্ছে, এটা যদি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটা বহুদিনের অভিযোগ হয়ে থাকে তাহলে তার প্রতিকারটা কি? যে ওখানে একজন নাক গলাচ্ছে বলে আমিও এবারে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গিয়ে নাক গলাবো, এইটা কি প্রতিকার? এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও শিক্ষা বা ভাষার ক্ষেত্রে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যার বিরোধিতায় বহু মানুষ সরব হয়েছেন এবং বলা হয়েছে যে শিক্ষা ক্ষেত্রে গৈরিকীকরণ করা হচ্ছে। যে সমস্ত রাজ্যে কেন্দ্রীয় সরকারের মতো একই দল ক্ষমতায় রয়েছে সেখানেও শাসক দলের সঙ্গে মতামতে যেটা মিলছে সেই রকম একটা ন্যারেটিভ তৈরি করে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, এই ধরনের অভিযোগও সামনে উঠে এসেছে। শিক্ষাকে হাতিয়ার করে নিজেদের রাজনৈতিক ইচ্ছা পূরণ এটা প্রত্যেকেই করেছেন, এখানে কেউ ধোয়া তুলসী পাতা নন। আমাদের রাজ্য সরকার একদিকে যেমন এটা নিন্দে করছে, আরেকদিকে সেই একই কাজ তারা যাতে করতে পারে তার জন্য ফাঁদ পেতে রাখছে। আবার তারা বলছে যে আমরা ওদের থেকে আলাদা, আমরা ওদের থেকে বেটার। এটা কি করে হয়? মানে চড়ে চড়ে মাস্তুতো ভাই আমরা শুনেছি, এখানে পিস্তুতো দাদা দিদির মধ্যে কোনো রকম কানেকশন আছে কিনা সেইটা দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। রাজ্যপালকে নিয়ে শাসক দল জেরবার, শাসক দলকে নিয়ে রাজ্যপাল জেরবার, মাঝখানে পড়ে রয়েছে শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীরা। রাজ্যপালকে আমাদের রাজ্যের শাসক দল বহুবার সরানোর চেষ্টা করেছে, কখনো রাজ্যের মন্ত্রিসভায় আলোচনা হয়েছে, বিল পেশ করা হয়েছে, কখনো লোকসভার মঞ্চে আলোচনা করা হয়েছে, কিন্তু রাজ্যপাল যতই গলার কাঁটা হোক না কেন রাজ্যপালকে সরিয়ে দেওয়াটা অতটাও সহজ বিষয় নয়। তাই এখন যেটা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে সেটা হলো রাজ্যপালের ক্ষমতা কতটা কমিয়ে আনা যায়, তার প্রশাসনিক পরিধি, প্রশাসনিক ক্ষমতা আরও কত কমিয়ে আনা যায় সেই চেষ্টাই করা হচ্ছে এবং এইটাই এই পদক্ষেপের পেছনে মূল কারণ। যতই শিক্ষা ব্যবস্থার উন্নতি, প্রশাসনিক সুবিধা যাই কারণ দেখানো হোক না কেন এটাই হচ্ছে মোদ্দা কথা। এখন কিছু মানুষজন রয়েছেন যারা রাজ্যপালের দিকে, কিছু মানুষজন রয়েছেন যারা মুখ্যমন্ত্রীর দিকে, মাঝখানে পড়ে রয়েছেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীর দিকে কে রয়েছে? তাদের ভবিষ্যতের দিকে, তাদের শিক্ষার দিকে কে রয়েছে? আরে মশাই থামুন তো, আগে আমরা নিজেদের কলতলার ঝগড়া মিটিয়ে নিই, আগে আমরা এইসব ঝগড়াঝগড়ি করে নিই, তারপরে যদি সময় থাকে, ইচ্ছা হয় তখন না হয় ছাত্রছাত্রীদের দিকে, শিক্ষার দিকে তাকানো যাবে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।